নমস্কার বন্ধুরা, বিশ্বজিৎ গার্ডেনে আপনাকে স্বাগত। আজ আমাদের সামনে যে গাছটা রয়েছে এটা ফুটবল লিলি, ফুটবল লিলি নামেই এর বেশি পরিচিতি। এই গাছটা আমরা বাল্ব থেকে বা বীজ থেকে করতে পারি, তবে বেশিরভাগ ক্ষেত্রে আমরা বাল্ব থেকে তৈরি করা গাছই দেখি, অর্থাৎ বাল্বটাই বাজারে বিক্রি হয়। এবং বীজ থেকে যেটা বলছিলাম, বীজ থেকে কিন্তু এর গাছ তৈরি হওয়ার পার্সেন্টেজ খুব কম। বাল্ব মাটিতে লাগানোর আগে বন্ধুরা মনে রাখতে হবে, বাল্ব যেহেতু মাটির তলায় সবসময় থাকবে, তার জন্য এটাকে ফাঙ্গিসাইড দিয়ে আগে, ফাঙ্গিসাইড মেশানো জলে আগে ভালোভাবে ধুয়ে নিতে হবে। তারপরে যদি আমরা মাটিতে বসিয়ে দিই তাহলে আর কোনো ফাঙ্গিসাইড লাগবে না। এই গাছটার কিন্তু আগে ফুল হয়, অর্থাৎ অন্য যে সমস্ত গাছ আগে পাতার হয় তারপরে ফুল হয়, কিন্তু এইটার আগে স্টিক বেরোয়। ছোটো মতো একটা গাছের, এই দেখুন আমার যেমন বেরিয়েছে, স্টিকটা আগে বেরোবে, তারপরে ফুল হবে, খুব সুন্দর ফুল হবে। একটাই ফুল হবে কিন্তু একটা ফুলের মধ্যে অনেক ছোট ছোট ফুল থাকবে, পুরো ফুলটা একটা কিন্তু অসংখ্য ফুল ফুটবে। প্রতিটি গাছের জন্য মাটি, জল, রোদ, সার, টব বা ছাই, এগুলো কিন্তু খুবই ভাইটাল বিষয়। যেহেতু আমরা ছাদে বা ব্যালকনিতে টবে গাছগুলো করি, তাই আমাদের কাছে এই বিষয়গুলো খুবই ভাইটাল। রোদটা কেমন হবে এই গাছটার জন্য, এই গাছটা দেখুন এখন ফুল ফুটতে শুরু করেছে, ফুল ফুটতে শুরু যখন করবে স্টিক বেরোনোর পর থেকে 3-4 দিনের মধ্যেই ফুটে যাবে ফুলটা। এই গাছটা যখন ফুল ফুটতে শুরু করবে তখন কিন্তু আমরা সেমি শেডে রাখবো, অর্থাৎ 3-4 ঘন্টা যেখানে রোদ পায় আমরা সেই সমস্ত জায়গাতেই রাখবো, এটা কিন্তু অবশ্যই মেনটেন করতে হবে। এটি যদিও বা গরমকালের ফুল, তবে ডাইরেক্ট সানলাইটে কিন্তু ফুল ফোটার সময় রাখবো না, অর্থাৎ এই সময়গুলোতে রাখবো না। ফুল হয়ে যাওয়ার পরে যখন পাতা বেরোতে শুরু করবে তখন ডাইরেক্ট সানলাইটে রাখলে কোনো অসুবিধা হবে না। আমার গাছটা যেমন রয়েছে আঙুর গাছের নিচে, এখানে কিছুটা শেড পায় এবং দুপুরের যে কড়া রোদটা পায় না, সকালের রোদটা এবং বিকালে কিছুটা রোদ পায় এই গাছের। এবার আসি মাটি নিয়ে, মাটির কথা বলি। এই মাটিতে আমরা অন্য অন্য যে কোনো গাছ লাগাই সেই রকম মাটিতে লাগালেও হবে, এবং আপনি যদি ভাবেন যে আপনার কাছে কোনো মাটি নেই, যে কোনো মাটিতে লাগালেও কিন্তু হবে। তবে আমরা যেহেতু টবে করব, টবে করার ক্ষেত্রে মাটিটাকে একটু ঠিক করে নিতে হবে। মাটিতে আমরা যেহেতু এটাকে টবে বসাবো, তার জন্য কী করতে হবে, ফসফেটযুক্ত মাটি নিতে হবে এবং ড্রেনেজ সিস্টেম ঠিকঠাক থাকবে সেরকম মাটি নিতে হবে। অর্থাৎ মাটিতে জল দেওয়ার পরে জলটা যেন কিছুক্ষণ বাদে বেরিয়ে যায়, তাহলে ভেতরে যে বাল্বটা আছে সেই বাল্বটা কোনো সময়ই পচে বা গলে যাবে না। হাড়গুঁড়ো আমরা বেশি দেবো, কারণ যে সমস্ত গাছের মানে আলু টাইপের যে জিনিসটা থাকে নিচে, যে কন্দ থাকে, সেইটা যে সমস্ত গাছে থাকে সেই সমস্ত গাছের জন্য ফসফেট সার খুবই উপযুক্ত। আমরা ফসফেট দিতে পারি, না হলে আমরা হাড়গুঁড়ো দেব। এই মাটিতে আমরা কী কী মেশাবো, মাটি অর্থাৎ গার্ডেন সয়েল বা এঁটেল মাটি নেব 40%, কম্পোস্ট সার নেব 20% এবং স্যান্ড নেব 25%। আর তাছাড়া যে বললাম যে ফসফেটযুক্ত সার নিতে হবে, তার জন্য আমরা হাড়গুঁড়ো নেব 15%। আমি দুটো বাল্ব লাগিয়েছিলাম, একটা বাল্বে ফুল এসছে এবং অন্যটায় কিন্তু এখনও স্টিকটা বেরোয়নি। এটা একটা কারণ হতে পারে অপরিণত হওয়ার জন্য, ওই বাল্বটা যেহেতু অপরিণত ছিল সেক্ষেত্রে এবছর আর ফুল হবে না, কিন্তু পাতা হবে, সামনের বছর গিয়ে এর ফুল হবে। ফুল কেমন হয়, খুব সুন্দর ফুটবলের মতো ফুল হয়। দেখুন অনেক ফুল আছে, কিন্তু এর গায়ে অনেক ছোটো 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 ফুল আছে, সমস্ত ফুল একসাথে মিলে একটা বড় ফুল হয় এবং এই ফুলটাকে অনেকটা ফুটবলের মতো দেখতে, তাই একে ফুটবল লিলি বলা হয়। এই যে প্রথমে ফুল হয়ে যাবে, ফুল হওয়ার পরে পাতা হবে, আগেও বললাম, এবং এই যে প্রতিটি ফুলের থেকে একটা করে ফল হবে। এই প্রত্যেকটা, এই বড় ফুলটার মধ্যে অনেক ফুল আছে ছোটো ছোটো, প্রতিটা ফুলের এই এই কাছে গেলে আর একটু দেখতে পাবো, প্রতিটা ফুলের আমরা কিন্তু একটা করে ফল পাবো, এবং এই ফলগুলো যখন বড় হবে তখন লাল হয়ে যাবে, পেকে যাবে, যখন এখন সবুজ আছে কিন্তু পরে যখন পেকে যাবে তখন কিন্তু এই কিন্তু চেরি যেরকম কালার হয় সেরকম হয়ে যাবে। এরপরে গাছটার দেখুন আস্তে আস্তে পাতা বেরোনো শুরু করেছে, এরপরে যখন ফুল শেষ হয়ে যাবে তারপরে আমি আরেকটা ভিডিও বানাবো।
এই সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল, তাহলে বুঝতে পারবেন যে গাছটা কেমন হয় পরবর্তীকালে। এর আমরা সার কী সার দেবো, আমরা প্রথমেই বলেছি ফসফেটযুক্ত সার। পুরনো বাল্ব যদি কারো আগের থেকে এই মাটিতে লাগানো থাকে তাহলে তো কোনো কথাই নেই, তাহলে তো জানুয়ারি মাস থেকে আমরা এনপিকে সারটা ইউজ করব। এনপিকে 19-19 বা 20-20-20 যে কোনো সমরেশিওর এনপিকে আমরা প্রতি মাসে এক চামচ, মাত্র এক চামচ করে দিয়ে দেবো, আর কোনো সার দেওয়ার দরকার নেই, প্রতি মাসে এক চামচ দিলেই হবে। আর বর্ষা যখন চলে আসবে তখন কিন্তু আমাদের সার দেওয়া স্টপ করে দিতে হবে, আর সার আমরা পুরো স্টপ করে দেবো আর ইউজ করবো আবার আগামী বছর, সামনের বছরের জানুয়ারি মাস থেকে, তাহলেই ঠিক থাকবে। যারা গাছ লাগাতে চান কিন্তু টাইম নেই, তাদের জন্য এটি একটি খুব সুন্দর গাছ, কারণ এই গাছের অতটা টাইম লাগে না, একবার লাগিয়ে রাখলেই গাছ থেকে কিন্তু ফুল ফুটতে শুরু করে এবং আপনার কোনো যত্ন করার দরকার হবে না। আপনারা প্রতিটি টবে একটা করে বাল্ব বসাতে পারেন, বা বড় টব হলে 4-5টা একসাথে বসিয়ে দিলেও হবে, খুব সুন্দর হবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে তবে লাইক করবেন, আর আপনার কোনো উপকারে আসলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ আমাদের।